মহালয়ার দেবী পক্ষের সূচনা। আজ দেবীর আহ্বানের দিন, রাজ্য জুড়ে উৎসাহিত। সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে হাইলাকান্দি জেলাতেও অনুকূল পরিবেশে সকাল থেকেই দেখা গেল জনসমুদ্র। হাতে হাতে ধরে বেরিয়ে এলো আবাল বৃদ্ধ বনিতারা। এদিকে শিল্পীরাও দেবীর আরাধনায় ব্যস্ত হয়ে পড়েন। অনুকূল আবহাওয়ার মধ্যে যুব প্রজন্মের মধ্যে মহালয়ার উৎসাহের অন্ত ছিল না। আগাম বৃষ্টির পূর্বাভাস থাকলেও যুবতীরা জানালেন, বৃষ্টি হোক বা অন্য কিছু, এবার পুজোয় তারা আনন্দ করবেনই। দেখে নেব মহালয়ার হাইলাকান্দির কিছু দৃশ্য। জালু প্রদীপ জালু জালু ও গো আমার আগমনে। এই প্রাগ মা আহি আছে, সকলের কারণে সুখ সমৃদ্ধি লই আহুক, এটি মার চরণত কামনা করে আসো। মন্ত্র কোনটো কম? এইটো তো যেটো অঞ্জলি মন্ত্র আছে সেটিও কব পাৰিম। এইটো যেটিও আছে আমরা অঞ্জলি দি থাকো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রদা নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজকে আমরা যেটা পৌরাণিক গল্পে পাই যে মা আসছেন আজকের, তো আমরা প্রতি বছর এখানে আসি মাকে নেওয়ার জন্য, একটা এগিয়ে নেওয়ার জন্য। তো একটা প্রথা হয়ে গেছে যে বাচ্চাইর খেলের পারে আসবো আমরা সবাই। এরকম বরাকবিলিতে যেমন কাছাড়ে সদরঘাটে যায় লোক, করিমগঞ্জে স্টিমার ঘাটে যায়, তো আমরা এখানে আসি। তো এবার একটা বাড়তি পানা এখানে যে স্ট্যাচুটা হয়েছে আমরা এখানে জড়ো হয়েছি। তো এবছর একটু উৎসাহ উদ্দীপনাটা একটু কম দেখছি। আমরা 5টার সময় পৌঁছে গেছি, ভেবেছি যে এত সুন্দর একটা স্পট করা হয়েছে, সেলফি স্পট, তো এবার মানুষ একটু তাড়াতাড়ি বের হবে বা বেশি আসবে, কিন্তু তখন এসে বেশি পাইনি। এখন আসছেন মানুষ, বেরোচ্ছেন, আর বাচ্চারা একটু কম আসছে এবছর দেখছি, হয়তোবা ঘরে বসে টিভিতে দেখছে। আপডেট এই পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।